আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বর্ণ টিভির নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার। আনভীরকে গ্রেপ্তারে মুক্তিযুদ্ধ মঞ্চের আলটিমেটাম। কলেজ ছাত্রী মোসানা জাহান মুনিয়ার মৃত্যুর ঘটনায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। আজ বুধবার 28 এপ্রিল বিকেল 3টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজ ভাস্কর্যের পাদদেশে মুক্তিযুদ্ধ মঞ্চের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এই আলটিমেটাম দেওয়া হয়। কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, সমাজ ও রাষ্ট্রের সকল অনিয়ম অসঙ্গতির বিরুদ্ধে প্রতিবাদ করার পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা পরিবারদের অধিকার আদায়ের জন্য আন্দোলন ও সংগ্রাম করে যাচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। এই ধারাবাহিকতায় বীর মুক্তিযোদ্ধার সন্ধান কলেজ ছাত্রী মোসারা জাহান মুনিয়ার হত্যাকারী বসুন্ধরা গ্রুপের MD সায়েম সোবহান আনভীরকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আল মামুন বলেন, সায়েম সোবহান আনভীরদের মতো অপরাধীরা আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে গিয়ে পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত করেছে। মুনিয়ার মতো হাজারো মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ এরা ধ্বংস করে দিয়েছে। আনভীররা সমাজ ও রাষ্ট্রের জন্য বড় অভিশাপ। আনভীরের প্রকৃত চরিত্র জাতির সামনে উন্মোচিত হয়েছে। ভদ্রতার মুখোশ পরে অপকর্ম করাই এদের মূল উদ্দেশ্য। গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, সাংবাদিকরা জাতির বিবেক। গণমাধ্যম সবসময় শোষিত ও নির্যাতিত মানুষের পক্ষে কথা বলে। মুনিয়া হত্যাকাণ্ডের ইস্যুতে অনেক গণমাধ্যমের নিরাপত্তা ও পক্ষপাতিত্বমূলক আচরণ আমাদেরকে ব্যথিত করেছে। আমরা প্রত্যাশা করি যে অতীতের ন্যায় ভবিষ্যতেও সকল গণমাধ্যম সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলবে। মুনিয়া হত্যাকাণ্ডের সুবিচার নিশ্চিত করার জন্য গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনারা নিশ্চয়ই দেখছেন যে মুনিয়া হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নানাবিধ ষড়যন্ত্র শুরু করেছে। প্রকৃত ঘটনাকে আড়াল করার জন্য আনভীর গঙ্গরা মুনিয়ার চরিত্র হননে লিপ্ত হয়েছে। মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আল মামুনের সঞ্চালনায় উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আরো বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেজ মাহমুদ, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হুমায়ুন আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক সুব্র মাহমুদ সহ প্রমুখ নেতৃবৃন্দ। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।